আবার আমার ফোনে হাত দিয়েছিস? ও এটা তোর? ও আমি বললাম আমার। কত মিথ্যে কথা বলবি রে, মিথ্যে বলতে বলতে না তো জিবে গিট পড়ে যাবে। দে আমার ফোনটা দে। কতবার বারণ করেছি আমার ফোনে হাত না দিতে, ইরিটেটিং ছিল। এই শুনেছিস কি ওয়েদার রিপোর্ট বলছে? আজকে বৃষ্টি হবে তো চকরি। আরে यही तो मौसम है जवां होने का पगली। ওই শুন না, আমি আজকে প্রমোশন পেয়েছি। হুম, কংগ্রাচুলেশনস চকরি। তুই না কি হয়েছে বাবা? কি হয়েছে আর বলিস না, অফিসে তো কাজের চাপ না, তারপর আমার বসটা ভাল লাগে না। কি করলে যে ভাল লাগবে কি জানে। চাকরি শুন, তুই তো আমার গার্লফ্রেন্ড। ইনফরমেশন দিচ্ছিস না কনফার্মেশন চাইছিস? যেহেতু তুই আমার গার্লফ্রেন্ড, তোর মনে হয় না তোর আমাকে সব কথা জানানো উচিত? মানে মানে কোথায় গেলি, কার সাথে গেলি, কার সাথে মিশলি, কি খেলি, কতক্ষণ ঘুমালি, কপা হাঁটলি, পুরো ব্যাপারটাই। কিন্তু দেখ, আমি তো তুই ওই টিপিক্যাল বয়ফ্রেন্ড নই, মানে কিছুদিন না আটকাবো না তোকে, শুধু যা করবি আমাকে একবার জানিয়ে দিবি, বাস মিটে গেল। দেখ, ওইভাবে সব কথা জানানো যায় না। ও না, তাহলে কি কি বলা যায় না, কেন বলা যায় না, কখন বলা যায়, কি বলা যায়, কি ভাবে বলা যায়, পুরো ব্যাপারটাই না তুই একটু এক্ষুনি আমাকে। কোথায় গেলি, কোথায় গেলি বলে গেলি না তো, কখন ফিরবি সেটাও তো বললি না। সকাল সকাল মাথা গরম করে যায়। কি হলো আর বলিস না, কাল থেকে ওষুধকে ফোন করে যাচ্ছি, ফোনটাই তুলছে না আমার। তোর বোন একদম তোরই মতন হয়েছে। ওষুধি আমার বোন? ও তবে তোর ওই কলেজের বন্ধু, তবে কলিগ, পাড়ার কেউ না। না ওই যার সাথে শাড়ি কিনতে যাস না, বিউটি পার্লার, তুমি কি ক্লাবের বল না কে? সোনা জেঠুর মেয়ে ওষুধি। সোনা জেঠুর মেয়ে ওষুধি, তাই ভাবছি কে সোনা জেঠু। এই শোন না, আমার একটা কাজ করে দে না। হ্যাঁ প্লিজ, আমার ব্যাংকের কাজটা একটু করে দে না। হ্যাঁ দেখছি। এই শোন না, তার মুভি যাবি? দেখছি দেখছি। রাতে বাড়িতে খাবি নাকি অনলাইন অর্ডার করব? হ্যাঁ রাতে বাড়িতে খাবি নাকি অনলাইন অর্ডার করব? উফ দেখছি দেখছি। চ করবি? হ্যাঁ চ করি। দাঁড়া দেখছি। এই এটা করতে পারলি আমার সাথে?